সেরাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় জয়কারে খুশি রাজ্য বিজেপি নেতাকর্মীরা। তাই সেরাজ্যে ভোটারদের অভিনন্দন জানিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে এখন বিজেপির বিজয় মিছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হলো বিশাল মিছিল। আর এই মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি দল যেভাবে জয়লাভ করেছে তাকে ধন্যবাদ জানিয়ে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে মঙ্গলবার এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে এই বিশাল র্যালি ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে সারা ধর্মনগর শহর পরিক্রমা করে পুনরায় বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সামনে মিলিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার সহ ধর্মনগর মণ্ডলের নেতা নেতৃত্ব ও যুব মোর্চা নেতা নেত্রীরা। বিশ্ববন্ধু সেন বলেন, যেভাবে তিন রাজ্যের নির্বাচনে বিজেপি দল নরেন্দ্র মোদীর নেতৃত্বে জয়লাভ করেছে, তেমনি 2024 লোকসভা নির্বাচনে মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের মতো কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। আর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ উন্নয়নের শীর্ষে উন্নীত হবে। যেভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ উন্নয়নের পথে এগিয়ে চলেছে, এর আর কোনো বিকল্প নেই। ভারতের উন্নয়নে নরেন্দ্র ভাই মোদী শেষ কথা। তাই সাধারণ মানুষ ভোট বাক্সে একের পর এক নির্বাচনে তার জবাব দিয়ে যাচ্ছে। গত 3 তারিখের ঘোষিত ফলাফলে সারা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপিকে পুনর্বার প্রতিষ্ঠা করেছেন। আমরা বারবার বলছি, ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির এবং বিজেপির আর কোনো দ্বিতীয় বিকল্প হতে পারে না। তাই আমরা অপেক্ষা করে আছি আগামী 24 মে জুন মাসের নরেন্দ্র মোদীজি তৃতীয়বার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে রক্ষা করবেন এবং আরও বেশি উন্নতির পথে নিয়ে যাবেন। আমাদের এই আশা এবং ঈশ্বর আমাদের এই আশা পরিপূর্ণ করবেন এই আমরা মনে করি। আমরা সকলে মিলে একসঙ্গে বলি, জয় নরেন্দ্র মোদীর জয়, জয় নরেন্দ্র মোদীর জয়, জয় নরেন্দ্র মোদীর জয়, জয় নরেন্দ্র মোদীর জয়, জয় বিজেপির জয়, জয় মোদী গ্যারান্টির জয়। রিপোর্ট সার্চিন্ডাটিয়ান।